কেমন আছেন মৎস্যজীবী বন্ধুরা? নিশ্চয় অনেক ভালো আছেন। ফিশিং ফেস্টিভ্যালের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, যে আজকে কি দিব আমি আপনাদেরকে সেটা টাইটেল থাম্বেলে দেখে নিয়েছেন। তারপর আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে নারিকেল পচা, মাছ ধরার জন্য নারিকেল পচা। তো মাছ ধরার নারিকেল পচাটা আপনারা কিভাবে তৈরি করবেন, তো সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তার আশা করছি বিষয়টা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তার আগে বলি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুনে নেওয়া যাক যে কিভাবে আমরা এটা তৈরি করব। সর্বপ্রথম একটা নারিকেল নেবেন এবং নারিকেলটা অবশ্যই পাকা নারিকেল হতে হবে এবং পুষ্ট নারিকেল হতে হবে। এবং নারিকেলটা যেন প্রথম অবস্থায় পচা বা গন্ধ না থাকে, ফ্রেশ একটা নারিকেল নেবেন। এবং নারিকেলটা সুন্দরভাবে নারিকেলের ভেতরে যে পানিটা থাকবে সে পানিটা বের করে নেবেন, বের করে রেখে দিবেন অন্য একটা পাত্রে। তারপরে খুব ভালোভাবে এটা ভাঙবেন, ভাঙার পরে খুব ভালোভাবে নারকেলটা কুড়ে নেবেন। নারকেলটা খুব ভালোভাবে কিন্তু কুড়ে নিতে হবে। তো নারকেলটা খুব ভালোভাবে কুড়ে নেওয়ার পরে একটা বয়মে, আপনার প্লাস্টিকের বয়ম হোক বা যে কোনো বয়ম হোক, একটা বয়মে খুব ভালোভাবে এটা ঢেকে নেবেন, ঢেলে নেবেন নারকেলটা। পুরোটা নারকেলটা কুড়ে নিয়ে সুন্দরভাবে এটা কোটার মধ্যে রেখে দিবেন। এবং ওর মধ্যে যে নারকেলের যে পানিটা ছিল সে পানিটা ওই নারকেল কোড়ার মধ্যেও সুন্দরভাবে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে সুন্দরভাবে চামচ দিয়ে নেড়ে ওইটা সুন্দরভাবে রেখে রেখে দেবেন। এবং মোটামুটি এক মাস থেকে 20 থেকে 30 দিন, মানে 20 থেকে 30 দিনের পরে এটা প্রত্যেকটা দিন রোদে দিবেন। এটা প্রত্যেক দিন আপনার রোদে দিবেন। এবং অবশ্যই খেয়াল করবেন এটাতে যেন, এটা আপনাদের মুখ খোলা দরকার না, এটা মুখ বন্ধ করে রেখেই এটা প্রত্যেক দিন রোদে দিবেন। এবং অবশ্যই খেয়াল করবেন এটার মধ্যে যেন পোকামাকড় বা হচ্ছে পানি কোনোভাবে যেন ঢুকে না যায়। আপনারা ঠিক সেভাবে এটা সাবধানতার সাথে এটা এভাবে করবেন, এক মাস 20 থেকে 30 দিন এভাবে আপনারা এটা রাখবেন। তো রাখার পরে আপনাদের এটা যখন নারকেলটা যখন পচে যাবে এবং পচাইটা যখন তৈরি হয়ে যাবে নারকেলের, তখন এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন? আপনারা এটা কাতলা মাছের টোপে ব্যবহার করতে পারেন ল্যাপিং হিসাবে। আপনারা এই ল্যাপ এটা টোপটা কাতলা মাছ যখন টোপটা তৈরি করবেন, করার পর আপনারা উপরে ল্যাপিং হিসাবে ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে আপনারা যদি মনে করেন যে আমরা মৃগেল মাছের জন্য ব্যবহার করবো, মৃগেল মাছের জন্য আপনারা একটা টোপের সাথে, যে নর্মাল যে পাউরুটির টোপ থাকে সে টোপের সাথে আপনারা ডিম পিঁপড়া নারিকেল পচাটা, নারকেল পচার যে তেলটা হবে, নারকেল যখন পচে যাবে তখন দেখবেন একটা তেল তেল একটু ভাব থাকবে, সে তেলটা এবং পচাটা খুব সুন্দর হবে পাউরুটি টোপের সাথে সুন্দর মাখিয়ে এবং হচ্ছে পিঁপড়ার ডিম দিয়ে, পিঁপড়ার ডিম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে টোপ বসিতে টোপ গেঁথে খাড়া হিসেবে আপনার খাড়াভাবে আপনারা খেলতে পারেন, টানাতেও খেলতে পারেন। তো আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বোঝানো আর একটু ভালোভাবে দেখা যাচ্ছে। প্রশ্ন থাকলে আপনারা করবেন আমাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কি ধরনের মাছের ভিডিও দেখতে চান সেটা বলবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে কাতলা মাছের টোপ কিভাবে তৈরি করতে হয় ফুল প্রসেস দেওয়া আছে, আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন।
মৃগেল মাছের টোপো দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ।